সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে 12 থেকে 14 বছর বয়সী স্কুলের ছাত্রছাত্রীদের করোনা টিকা দেওয়ার কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 12 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের যারা করোনার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেয়নি তারা এই সময় দুটি ডোজ নিতে পারবে। বর্ধমান পৌরসভার উদ্যোগে টাউন হলে এই কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। এখানে মিউনিসিপ্যাল বর্ধমান মিউনিসিপ্যালিটির উদ্যোগে 12 থেকে 14 বছর বয়সে যে স্কুল স্টুডেন্ট আছে তাদের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের নাম হচ্ছে কর্বেভ্যাক্স। প্রতিদিন চলবে, এটা প্রত্যেক দিনই চলছে। ভ্যাকসিনটা রোটেশনালি চলে, কর্বেভ্যাক্স, কোভিশিল্ড, কোভ্যাক্সিন রোটেশনালি চলে। আজকে এখানে অনলি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। আপনার অন্য কোনো দিন আপনাকে এখানে কোভিশিল্ডের কোভ্যাক্সিনও আসে, সেটা বুস্টারও হয় এবং প্রথম ডোজ দ্বিতীয় ডোজ হয় বর্ধমান মিউনিসিপ্যালিটির উদ্যোগে। মানুষের প্রচুর সাড়া আসছে প্রত্যেক দিন। আজকেই ধরুন এখনো পর্যন্ত হয়ে গেছে আপনার 150 অ্যাবাভ হয়ে গেছে এবং প্রত্যেক দিনই থাকে এখানে 350 থেকে 400, কোনো কোনো দিন 450 অ্যাবাভ হয়ে যায়। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে এটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে 12 থেকে 14 বছর বয়সী স্কুলের ছাত্রছাত্রীদের করোনা টিকা দেওয়ার কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 12 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের যারা করোনার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেয়নি তারা এই সময় দুটি ডোজ নিতে পারবে। বর্ধমান পৌরসভার উদ্যোগে টাউন হলে এই কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির উদ্যোগে 12 থেকে 14 বছর বয়সে যে স্কুল স্টুডেন্ট আছে তাদের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের নাম হচ্ছে কর্বেভ্যাক্স। প্রতিদিন চলবে, এটা প্রত্যেক দিনই চলছে। ভ্যাকসিনটা রোটেশনালি চলে, কর্বেভ্যাক্স, কোভিশিল্ড, কোভ্যাক্সিন রোটেশনালি চলে। আজকে এখানে অনলি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। আপনার অন্য কোনো দিন আপনাকে এখানে কোভিশিল্ডের কোভ্যাক্সিনও আসে, সেটা বুস্টারও হয় এবং প্রথম ডোজ দ্বিতীয় ডোজ হয় বর্ধমান মিউনিসিপ্যালিটির উদ্যোগে। মানুষের প্রচুর সাড়া আসছে প্রত্যেক দিন। আজকেই ধরুন এখনো পর্যন্ত হয়ে গেছে আপনার 150 অ্যাবাভ হয়ে গেছে এবং প্রত্যেক দিনই থাকে এখানে 350 থেকে 400, কোনো কোনো দিন 450 অ্যাবাভ হয়ে যায়। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে এটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।